নমস্কার বন্ধুরা, আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের এই আইল্যান্ডের দ্বিতীয় দিন বা তৃতীয় পর্ব দেখছেন, সকাল হয়ে গেছে। তো সবাই আছে উপরে বসে, দেখুন জল কিন্তু একেবারে শুকিয়ে গেছে। কত সুন্দর পাখিতে ডাকছে। তো সবার ঘুম কেমন হলো? আমার 4 ঘন্টা, 4 ঘন্টা ঘুম, 12টা থেকে 4টে 10, 2 ঘন্টা খাওয়ার ঘুম দিয়ে কোনো বলছি। আমি তখন কটা বাজে, 2টা বাজে ঘুম থেকে উঠছি, মানে শুধু হয়েছে আর কি, গেছি তখন কিছু বলেনি, এসে আস্তে করে যখন শুয়েছি আওয়াজ কটা বাজে না, প্রথমত কই না পড়ব না কটা বাজে। তো ঠিক আছে, মানে আমাদেরকে সব ধরে এনেছে আর কি, যেন বেঁধে রেখেছে গার্ডে আছে আর কি, কোথায় গেছিল তাই বললাম তো। তো বন্ধুরা, সূর্য কিন্তু উঠছে, দেখুন কি সুন্দর, কি বলবো, একেবারে সুন্দর দেখাচ্ছে কিন্তু সূর্য, দেখুন কত বড় লাগছে। তো ঠিক আছে, আর একটু পরে আমরা যে রাত্রেবেলা জাল দিয়েছিলাম তার কাছেও যাব। পরেশ ভাই আর রাজেশদা কিন্তু এখনই বেরিয়ে যাবে, কারণ ওরা কাঁকড়া ধরতে ধরতে বাড়ির দিকে যাবে, তাই তো? আমরা ধরতে তো চলে যাব, কারণ ওরা একটা আলাদা নৌকা নিয়ে আসছিল। সূর্যটা অনেক দূর উঠে গেল, দেখি মাছ কই, এই যে কেবল সারাইছি বড় বড় সাইজের পাঁচটা, এই পাশে লাইন দিয়ে পড়ছে, এই দেখো এসব, এদের তো অন্য মাছ পুঁটি। সাইজ কি পাশে আছে, এই একটা যে তুলে দিয়ে চাপতে, ও দারুন সাইজ, দারুন সাইজ, এক তো লাইন দিয়ে পড়ছে দেখুন, এই যে, এই যে ওই দিকে দেখুন, এই যে একটা, এই যে একটা, ওরে বাবা, তুমি যে একটা দারুণ কাণ্ড করেছো প্রকাশ। ও দেখুন কত মাছ ধরে ফেললো প্রকাশ ভাই, এদিকে তো অন্য অন্য মাছও আছে বড় বড় সাইজের পাঁচটা, এগুলি ভাজা হবে আজকে, এই দেখুন বড় সাইজের, আর কত দেখাবো, এই শেষ। তো ঠিক আছে, তুই সারা আরামসে সারিতে থাক।
তো দেখুন প্রকাশ ভাই আজকে এতগুলি মাছ ধরলো আর কি, মাছ মাছ করি মাছ দিয়ে একটু ঢেড়ে লাগাই দিছে। 2 কেজি মাছ আছে, 2.5 কেজি মাছ আছে। তারপরে নাই গিয়ে জঙ্গল ঘুরলাম, অনেক মাছ। তো ঠিক আছে, এরপর এখন গিয়ে আবার মাছ ভাজা পান্তা ভাত, তারপর সেটা খেয়ে বেরোবো একটু জঙ্গল ভ্রমণে।
সকাল সকাল বেলা দেখুন গ্রিন টি চলছে, আমারটাও রেডি। কিন্তু প্রকাশ দা চা খায়নি কেন বলো তো? ও বললো খায় না। কি প্রবলেমটা কি? চা খাইলে নাকি কালো হয়ে যাবে? ও আর কত কালো হবে? দেখুন মাছ কাটছে, ও দারুন সেজে পার্শে মাছ তো বড় বড়। তা খাইতে খাইতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। খাও 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 খাও। কি কত খাবো? কাল রাত্রি দিয়ে তো খাইতে আসি। রাত্রি দিয়ে মাংস খাইছে একটু মাছ। এই মাছ না কালকে জোয়ার জল যে সময়টা শুরু হয়েছে না, সেই সময় বাজছে উল্টো বাজছে মাছ, ওদিক দিয়ে বাজছে। যা আছে এমনি জল ফোটানো নেই, সব পুরো ডাবের জল আছে। হ্যাঁ হয়ে যাবে, হবে হবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে আলুটা সেদ্ধ করে নে। মাছ কাটতে কাটতে তো আলুটা জেনে নে। আমি আলুটা দিয়ে এটা সেদ্ধ করে নে। বড় ভাত না, তার থেকে ছোট হবে এটা, ভালো মানে হেলা আছে, এটাও ইজি হবে। আর জোয়ার জলটা যতক্ষণ অব্দি না ভরবে ততক্ষণ অব্দি আমরা বের হতে পারবো না, কারণ আমাদের নৌকাটা রাখা এমন জায়গায় যে জল ভরার পরেই বের হবে। তো দেখি আশেপাশে চারিপাশে ঘুরতে থাকবো। একেবারে গোটা গোটা ফ্রেশ ফ্রেশ তাজা তাজা মাছ একেবারে। এরকম ভাবে মাই ডাইরেক্ট খেলি হয়? তুমি মেন ভান্ডারি, মিস্ত্রি, ঠিক আছে, সময় দায়িত্ব রাখা লাগবে।
তো তিন পিস মাছ কিন্তু, ও বাবা নিচে তো বড় বড়, তো আর এখানে এখনো চলছে, লোক আছে খাওয়ার মতো চারজন। এখন কি লঙ্কা ভাজা হবে? লঙ্কা ভাজা হবে, তারপরে হবে আলু সেদ্ধ। আলু সেদ্ধ গেলো, জমি খাওয়া হবে, পান্তা ভাত, পান্তা আলু সেদ্ধ, মাছ ভাজা একদম, আর কাঁচা পেঁয়াজ, মজাই ছিল, দারুন দারুন। কিন্তু পান্তা ভাত খাইলে পরে আবে তো ঘুম, ঘুমাইতে ঘুমাইতে পারি, আগুন দিলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে না। না পাহাড়ে কবুতর দিই ভয়ঙ্কর ডাকতেছে না, এই জায়গাটায় এই আশপাশে এই দেখুন কিন্তু এক ধরনের ফল, উপরে আবার ফুলও ফুটেছে, ফুলগুলি এই ফলগুলি দেখতে কিন্তু একেবারে সুপারির মতোই, দেখুন সাইজগুলি বেশ বড় বড়। গাছ এমন এমনই হয়, সুপারি গাছের মতো নিচ থেকে দেখায়, কিন্তু পাতাগুলি সুপারি গাছের মতো নয়। লঙ্কা ভাজা হয়ে গেল, এটা থেকে একটু দূরে থাকাই ভালো। না না ফুটবে না, শিওর শিওর। প্রকাশ ভাই দেখুন একা একা নিয়ে সব বসে গেল খাওয়ার জন্য। ঠিক আছে, কি তাও ওটা কি আছে, কি করব, এখন হবে আলু ভর্তা, হবে না আলু ভর্তা, হবে আলু ভর্তা। এটা কি কোনটা ওটা? না তো সবাই কিন্তু খেতে বসে গিয়েছে, সকালবেলার খাওয়া পান্তা, পান্তা আর আলু সিদ্ধ, আর রাত্রের মাংসও আছে, আর ওইটা একটু ধারে পানির সবজিটাও আছে, চলো আমিও বসি খেতে। সবাই বস, সবাই বস, সবাই একই সাথে বসো, তারপরে পরে পরে আগে পেট পুজো, খাইলে তো হবে না ঘুম। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, দেখুন সবাই কিন্তু খেয়ে এখনো শেষ করতে পারিনি, এটা হয়েছে যে ভাতের এতে হাত দিচ্ছে। আর প্রকাশ ভাই তো অল্প কয়েকটা খেয়েছে, এখানে পাই দিয়েছে একটা মাছ খেয়েছে, একটা মাছ খাও 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 বলে যাচ্ছে। তো যাই এখন পাহাড়ের ভিতরে যাবো, বেথল টেথল একটু নিয়ে বাড়ির দিকে যাবো আর কি, কারণ কাল ঠিক এই সময় আমরা এই জায়গায় পৌঁছেছিলাম, আর আজ আবার সেম সময় মতো বের হব, মোটামুটি একটা 24 ঘন্টা। এইখানে তো চলো যাই এবার জঙ্গলের দিকে। তো আমরা কিন্তু এই উনুনটা একেবারে নিভিয়ে দিচ্ছি, কারণ রোদের সময় জল লাগবে না। তো না না উঠছে জল, পুরো উঠছে, এত গরম, এত উঠছে, এখানে শেষ, একেবারে সব রেডি। তো এখন যাচ্ছি গিয়ে দেখি বেথল আর অন্যান্য কি কি ফল পাওয়া যায়, নৌকো অব্দি পৌঁছে দিতে রাস্তাঘাটে আশপাশে যাই পাবো অবশ্যই দেখাচ্ছি, চলো চলো। আমরা যেতে যেতেই রাস্তার উপরেই বেতফল পেয়ে গেছি, দেখুন প্রকাশ ভাই পারছে, নামাইছি নামাইছি কে
টেস্ট কিরকম? মিষ্টি নিচে দেখছি, পারে সে আবার পেড়া করা দেখি সবগুলো দেখুন। এই কিন্তু একটা বকুল ফল পেয়েছিলাম কিন্তু বাকি আর কাছে পাচ্ছি না। ওই দেখুন, হ্যাঁ এটা হচ্ছে উড়ো বাদাম। কিন্তু একটা বকুল ফল পেলাম, বাকি কিন্তু আর পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা কিন্তু নৌকা এসে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। একদিন এক রাতের ট্যুর আমাদের শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রকাশ ভাই, দাদারা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।